ছুটির দিনে এরম যদি লাল লাল মাটন না হয় কেমন লাগে বলো তো? তো চলো দেরি না করে মাটনটা আজকে রেডি করে ফেলি। তো আর আমি আজকে মাটন আর মাটন বিরিয়ানি দুটোই দেখাচ্ছি তোমাদের। তো আমি এখানে মাটন নিয়ে নিয়েছি 1 কিলো। তো এটা আমি এখন ম্যারিনেট করে নেব, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেশনের জন্য দেবো এখানে হলুদ 1 চামচ, 1 চামচের একটু বেশি লবণ, আর হচ্ছে একটু তেল। আর এখানে অন্য কিছুই দেবো না, এটাকে এখন সুন্দর করে কষিয়ে মেখে নেব। মাখাটার মধ্যেই কষানোর মানে ব্যাপারটা হয়ে যায়, একটু ভালো করে মানে প্রেশার দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব। তো এখন আমি এটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, আর তারপর আমি এখানে কড়াটাকে গরম করে নিচ্ছি। চলো কী কী লাগছে সেটা আমি যখন দেবো তখন দেখাচ্ছি, আর এখানে তো দেখিয়েই দিলাম, তার একটু পরেই আমি এটা মানে এসবের বিষয়ে বলছি। তো এই তো কড়া আমার গরম হয়ে গেছে, এখানে আমি খানিকটা মানে তেল দিয়ে দেবো বেশি করেই। আমি পরে আর তেল দেবো না, এখনই দিয়ে দিচ্ছি একবারে, মানে এটা দিয়ে আমার পুরো মাটনটা রান্না হবে, আমি এখানে আর এক্সট্রা কোনো তেল দেবো না পরে। তো এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর এটা গ্যাসের ফ্লেমটা এখন হাই রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, যেটা হয় সেই গরম মশলাটা যেটা হয় আর কি, সেটা পুরোটা দিয়ে দিয়েছি। আর ওটার একটা সুন্দর ফ্লেভার মানে আসবে, গন্ধটা তুমি নিজেই বুঝতে পারবে যখন রান্না করবে। তো তারপর আমি এখানে একটু জিরে দিয়ে দিলাম, তারপর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো বেশ অনেকগুলো পেঁয়াজ এখানে ভেজে নেবো, আমি পেঁয়াজ আর পেস্ট করে নেবো না, মাটনে পেঁয়াজ বেশি দিলে না মানে গ্রেভিটা একটু বেশি হয়ে যায়, ওটা ভালো লাগে না। তো আমি পেঁয়াজটাকে এরম করে নিয়ে এখন ভেজে নেবো, আর পেঁয়াজটা একটু সেই ব্রাউন ব্রাউন কালারটা আসার জন্য আমি এখানে একটু চিনি দিচ্ছি, আর খুব তাড়াতাড়ি ভাজাটা হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। তো বেশ পেঁয়াজটা আমার ভালোই ভাজা হয়ে গেছে, আর এখানে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলা থেকে কী আছে সেটা তোমাদেরকে একটু আগেই দেখালাম, একটু আদা, একটু জিরা, আর একটু হচ্ছে ধনে গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কা, আর ব্যাস এতটুকু, বেশি কিছু আর দিইনি। তো এই কটা জিনিসই আমি পেস্ট করে নিয়েছি, আর আমি এখানে আজকে কাঁচা লঙ্কা একদমই দেইনি, কারণ আমার ইচ্ছে ছিল আজকে আমি একটু লাল লাল করে বানাবো। তো আমি একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ারই করলাম কটা দিয়েছি, 6-7টা হবে। তো শুকনো লঙ্কার পেস্ট করে সেই মশলাটাই এখানে দিয়েছি, আর এখন আমি এখানে থেতো করে রাখা রসুনটাও দিয়ে দিচ্ছি। আমি রসুনটাকে পেস্ট করে নিয়ে আজকে থেতো করে নিয়েছি, তাতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর মশলাটা দেওয়ার পর মানে দেখতেই পেলে তোমরা কি সুন্দর কালার এসেছে, আমি কিন্তু এখনও হলুদই দিইনি, তারপরে এরকম একটা লাল লাল কালার চলে এসেছে, তাহলে কতটা ভালো হবে সেটা দেখেই তো বোঝা যাচ্ছে বলো। তো আমি এখন মশলাটাকে কষিয়ে নেবো, আর মশলাটায় দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ, বেশি দেবো না কারণ মাটনে অলরেডি লবণটা দেওয়া আছে। তো সেই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখান থেকে যখন তেলটা বেরিয়ে আসছে এখন আমি এখানে মাটনগুলো সব দিয়ে দেবো। তো মাটনটাও বেশ ভালো ছিল আজকের, তারপর মাটনটাকে এখানে দিয়ে দিলাম, এখন এটাকে আমি পুরো কষিয়ে নেব। আর আজকে না আমি এক্সট্রা করে আলুগুলোকে ভেজে নিইনি, ভেবেছি আজকে একবারই দিয়ে দেবো, আর কোনো ব্যাপার না, ভেজে নিলেও যা হয় এমনি দিলেও তাই হয়। তো একবারে দিয়ে দিয়েছি মাটনের সাথে আলুগুলো। তো এটাকে এখন ভালো করে কষিয়ে নেব, বেশ 20-25 মিনিট এটাকে ভালো করে কষাতে হবে, মানে গ্যাসের ফ্লেমটা হাই না রেখে, হাই করলে কি নিচে লেগে যাবে। তো আর আমার তোমরা কড়াটাকে আমি যখন মানে নাড়াচ্ছি তখন তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো একদমই লাগেনি, এত সুন্দরভাবে হয়েছে। তারপর এটা তেল যখন ছেড়ে দেবে মানে মাটনের থেকে, এটা বেশ ঢেকে ঢেকে আমি সেদ্ধ করেছি, তারপর এখান যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন এখানে আমি দুটো টমেটো আমি নিয়েছিলাম আজকে, তোমরা চাইলে একটাও দিতে পারো, একটা টমেটো পেস্ট করে বা দুটো টমেটো পেস্ট করে সেটা দিয়ে দেবে। তো তারপর আমি দুটো টমেটো পেস্ট করে এখানে দিয়ে দিলাম, এখন এটার থেকে যখন তেলটা বেরোবে তখন ভাববে বা ভাবলাম যে এখন কষানো হয়ে গেছে। তো কি সুন্দর এখন আমি তো কষিয়ে নিয়েছি, অনেকটা হয়ে গেছে, আর এই সময়টাই আমার মানে কি বলবো আর বলো, সেই যে হয় না রিং লাইটের আমার চার্জটা শেষ, মানে পাওয়ার ব্যাঙ্কের চার্জটা শেষ হয়ে গেছিলো, তো তাই লাইটটা ভালো করে পড়েনি, মানে কষানোটা ভালো করে দেখাতে পারলাম না। তো বেশ ভালো এখন কষানো হয়ে গেছিলো, আর দেখো এখন আমি প্রেশারে দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে করাতেও করতে পারো, একটু সময়টা বেশি লাগবে, তবে যেহেতু মাটন ছিল আর আমাদের বাড়িতে সবাই বলছিলো যে এতদিন থেকে মানে আমরা করাতেই কষিয়ে কষিয়ে রান্না করে খাই, তো বাবা বলছিলো যে আজকে একটু মানে প্রেশারে হোক দেখি কেমন। আর দেখো এক ফোঁটা মশলা আমরা নষ্ট করবো না, সেই যে পেস্ট করেছিলাম সেখানে জল নিয়েছি, সেখান থেকে আবার কড়াতে জল নিয়েছি, সেই কড়ার যে সব লেগে আসছিল মানে কি বলে মশলাগুলো সেটা আবার প্রেশারে দিয়েছি, মানে আমরা নষ্ট করতে পারবো না বস। তো ঠিক আছে চলো এখন প্রেশারটাকে ঢেকে নিয়ে, আমি ভাবলাম ঠিক আছে প্রেশারে তো আমি তোমাদের সাথে সেরকম করে রেসিপিটা শেয়ার করিনি, তো ভাবলাম মাটন তো সবসময় হয় সবসময় তাই আর শেয়ার করি না, আগেও আমি অনেক ভিডিওতে মাটন রান্না কীভাবে করে সেটা দেখিয়েছি,
তো ভাবলাম যেহেতু আজকে প্রেশারে করব, তো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রেশারে আমি নিয়ে নিয়েছি পুরো কষানো হয়ে যাওয়ার পর, তো প্রেশারে দিয়ে দিয়ে এখানে চারটা আমি সিটি দিয়ে নিয়েছি। তো চারটা সিটি দেওয়ার পর কি সুন্দর হয়েছে দেখতে, তোমরাই দেখো কতটা ভালো লাগছে, একদম লাল লাল ঝোল হয়েছে, ভীষণ ভালো লাগছিলো দেখতে, খেতেও ভীষণ ভালো হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল, সবাই খেয়ে ভীষণই ভালো বলেছে। তো যাই হোক, এখন আমার রান্নাটা হয়েও গেছে আর খুব তাড়াতাড়ি হয়ে গেলো, তোমরা চাইলে করাতেও করতে পারো, বেশিক্ষণ লাগবে না, আর প্রেশারে একটু তাড়াতাড়ি হয়, খুব একটা দেরি লাগে না। তো আমার মাটন এখন হয়ে গেছে, প্রেশারে যখন হাওয়াটা বেরিয়ে গেছে তখন আমি আবার প্রেশারটা এখানে বসিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। এখানে আমি কিছু ধনে পাতা অ্যাড করবো, তারপর আমার মাটনটা পুরোপুরি হয়ে যাবে। তো দুপুরে আমি মাটন করেছিলাম, রাত্রে আমি চলে এসেছি একটু বিরিয়ানি বানাতে, তো ভাবলাম এটাও শেয়ার করা যাক। তো বিরিয়ানির জন্য কী কী লাগছে দেখতেই পাচ্ছ তোমরা, আমি একটু বাদাম ভেজে নিয়েছি আগেই, একটু ভাবছিলাম আজকে বাদাম দেবো, যেহেতু ডিম টিম দেবো না, বলছে সবাই মাটন আছে রাত্রে আর ডিম খাবো না, তো ডিমটা আর দিইনি। আর এখানে আমি গোটা কিছু মশলা ভেজে নিচ্ছিলাম, জিরা, তারপর হচ্ছে একটু ধনেটা আমার বাড়িতে ছিল না, মানে গোটাটা নেই, তো ধনে আমি পারলাম না, আর একটু জায়ফল, জৈত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, এসব সব কিছু নিয়ে একটু ভেজে নিয়েছি, সেটা আমি ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেবো, সেটা একটা বিরিয়ানির মশলা হবে। আর এখানে জলের ওপর আমি দিয়ে নিয়েছিলাম একটু লবণ আর একটু এলাচ, আর সেটা একটু গরম করে নিয়ে তারপর সেটা আমি জলে ছেড়ে দিয়েছি, তারপর জলে দিয়ে দিলাম একটু ভিনেগার আর একটু সাদা তেল, তারপর আমি ভালো করে 80% মতো ভাতটাকে করে নিয়েছি। আর এখানে আমি এখন অ্যাড করছি হচ্ছে দুধের মধ্যে, আমার কাছে যেহেতু কেসে ছিল না, তো সে তাই আমি ফুড কালারটা দিয়েছি আর একটু এলাচির গুঁড়োটা সেটা দিয়েছি, আর তার বেশি আর কিছু দিইনি, আর একটু ফ্লেভারের জন্য সেটাকে কী বলে আমি ভুলে গেলাম নামটা, আর মিঠা আতর সেটা দিয়েছি, একটু গোলাপ জল মিঠা আতর। তো এটাকে আমি এখন মিশিয়ে একটা সাইডে রেখে দেবো। তো আমার সেই মাটনটা তো দুপুরে অনেকটাই খাওয়া হয়ে গেছে, আর রাত্রে যেটা ছিল সেটা দিয়ে আমি বিরিয়ানি করছি। তো কড়াতে আমি মাটনটাকে নিচে নিয়ে নিয়েছি, আর এখানে আমি সেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে একটু দিয়ে নিয়েছি, আর এখানে লেয়ারের জন্য ভাতটাকে লেয়ার করে দিচ্ছি সুন্দর করে, বেশি একটা দেবো না, রাত্রে কেউ সেরমভাবে খাবে না, তো একদম পাতলা লেয়ার হবে, মানে সেই ছুরি হয় না সেটার মাধ্যমে তোমরা ছড়িয়ে নিতে পারো, বা আমি আমার হাতাটাই ঠিক ছিল, ঠিক লাগছিলো, তো সেটা দিয়েই আমি করে নিলাম। তো ভাতটাও যেহেতু সুন্দর হয়ে গেছিলো 80% মতো, বেশি একটাও করিয়ে নিইনি, বাকিটা এখনই হবে। তো এখানে আমি সেই যে ভিজিয়ে রাখা কি সেটা দুধটা সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখন, তো সেটা দেওয়ার পর আমি এখানে সেই যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম, তারপর এখানে তোমরা চাইলে পুদিনা পাতা, ধনে পাতা অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে পুদিনা পাতা ছিল না তাই আমি ধনে পাতাটা দিয়েছি, আর একটু বেরেস্তা তো দিতেই হবে বিরিয়ানি বলে কথা, তো সেসব সব কিছু দিয়ে এখানে আমি এখন বিরিয়ানিটা রেডি করছি। প্রচণ্ড দেরি হয়ে গেছে, রাত্রি বাজে এখন 11টা, তাড়াতাড়ি করে এটা আমার সার্ভ করতে হবে, তাই এত দেরি করা যাবে না, আর ভিডিও করতে গেলে না একটু দেরি হয়েই যায়। তো এখানে একটু স্বাদমতো লবণটা দিয়ে নিয়েছি, যা জলে যেহেতু আমি লবণ দিয়েছিলাম, একটু বেশি করে বিরিয়ানিতে লবণ লাগে, মানে সেই জলটা তো বেরিয়েই গেছে, তো ভাতটা একটু নোনতা হবে সেই লবণে, তাই আরেকটু লবণ এখানেও দিয়ে দিচ্ছি, তখন বাদামগুলোও দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা আমি ভুলেই গেছিলাম যে এখানে দেবো, মানে বাড়িতে শুধু কাজুটা ছিল, কিশমিশটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম দেবো না, থাকে আবার ভাজতে হবে, তো তাই দিলাম না। তো এটা আমি এখন, আর এখানে এই আটা ঠাটা কিছুই আমি কোনো কিছু দিইনি, আমার আমাদের ঢাকনিটাই মানে বেশ ভালো করে ঢাকে, ভাপটা বেরোয় না, আর ওর আটা দিতে গেলে একটু সময় লাগতো, আমার কাছে একদমই সময় নেই, তো তাড়াতাড়ি করে আমি তাওয়াতে, চাটুতে বা তাওয়াতে যাই বলো, সেখানে বসিয়ে দিয়েছি এইটা, তারপরে এটাকে আমি 20 মিনিট মতো, 20 না 25 মিনিট মতো রেখেছিলাম দমে, তারপর খুলে নিয়ে দেখছি বেশ ভালোই হয়েছে, আর গন্ধটা সুন্দর বেরিয়েছে, একটু ঘিও আগে দিয়ে দিয়েছিলাম, তারপরেও আবার ঘি দিয়েছি, তো এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তো রাত্রেবেলা মাটন আর বিরিয়ানি ভীষণ ভালো একটা কম্বিনেশন, খেতেও ভীষণ ভালো হয়েছে, রিভিউটা আমি তোমাদেরকে দিতে পারলাম না কারো থেকে নিয়ে, সবাই খেতে ব্যস্ত ছিল, আর রাত্রে যেহেতু হয়ে গেছিলো আর ভিডিও করিনি। চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটা ব্লগে কি রেসিপির ভিডিওতে, চলো টাটা।